রাজ্যের খবরের দিকে আসা যাক আগরতলা পৌরনিগমের 10 নম্বর ওয়ার্ড আপনারা আরে একবার জানাবো আগরতলা পৌরনিগমের 10 নম্বর ওয়ার্ড সেই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমা মজুমদার এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছবি দেখছেন কি অবস্থা রাস্তার এই রাস্তায় তিনি কিন্তু এসসিডেন্ট গত কয়েক মাস আগে ভোট চাওয়ার জন্য সেই ভোট তে পে মুহূর্তে তিনি পেয়ে গেছেন জিতে গেছেন এখন তিনি পগার পার রীতিমতো তাকে কেউ চোখে দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে এলাকাবাসী বলছেন তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন এবং সেই ছবি কেন নিরুদ্দেশ হয়েছেন তা প্রমাণ দিয়েছেন এলাকাবাসী আমাদের নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সেখানে পৌঁছে গেছিলেন ছবি তুলে এনেছেন এবং স্থানীয় কর্পোরেটরের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ আজকে কিন্তু হাতে নাতে আপনাদের চোখের সামনে দশ নম্বর ওয়ার্ড আরো একবার বলবো আগরতলা পুর নিগমের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমা মজুমদার বিরুদ্ধে কিন্তু এমনটাই অভিযোগ ইন্দ্রনগর মসজিদ পাড়ার এলাকার ছবি আপনারা দেখছেন ভোটের সময় ভোট চাইতে আসে তারপরে ভোট পাখিরা উড়ে পালিয়ে যান এবং তারপরে এলাকাবাসীর এই অবস্থা হয় বন্যা রোদ বৃষ্টি সমস্ত কিছু সহ্য করতে হয় এই রাস্তা দিয়েই বাচ্চারা প্রতিদিন স্কুলে যাচ্ছে এই রাস্তা দিয়েই প্রতিদিন বৃদ্ধ মানুষরা তাদের ওষুধের জন্য হয়তো দোকানে যাচ্ছে তাদের অবস্থা কিরকম হতে পারে একবার আপনারা ভেবে দেখুন সুতরাং এত কিছুর পরে এলাকাবাসী আজকে যে ক্ষোভ প্রকাশ করেছে তা যে একেবারে একেবারে দরকার ছিল সেটা হয়তো বুঝিয়ে দিয়েছেন আমাদের প্রতিদিন জাকির হোসেন সেখানে গেছিলেন ছবি তুলে নিয়েছেন আপনাদের জন্য সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী কি বলছেন শুনুন বাড়ি করছি পরে আমরা লাইট দিয়ে যাইতাম তারপরে খেতে লাইট দিয়ে যাইতাম সবাই দেখতাম আমরা রাস্তাটা ঠিকাম নিজেরা টাকা দিয়ে রাস্তা বানাও নিজেরা রাস্তা বানাও

তারপরে আমরা নিজেরা নিজের কি করছি কত রাই না ফেলাইছি স্যার ওখানে তো বাইক যান জানা স্কুটি লিও যান জানা পাড়াইছে পরে আমরা গরের ভিত্তিতে থাকতারি না ঘরের ভিতরে আমার কর্তা ঘরের ভিতরে আসলো জল এ দুরা জল পাই আর ইডার তো তাই দেনা না সাত আর যাইটা তারপর আমি আমার কর্তা কইছি তুমি তারাড়ি বাইরেও ওই তারাবাড়ি বিল্ডিং এ আসতাম আমার আর বাসাও বাসাও কেউ নাই

আমরা এই গলি দা স্যার আমরা না ঢুকের যদি কই তাই আমরা কবো কিটা তোমরা নিজেরা নিজেরা কতটা ভালো ফালে দিতো না আর দরকার যদিও বেশি হলে কব তোমরা ইয়ে করো এ কতরা ই লাল বিষ দে কতরা ফালে দিও আবার গলি তো ফালাইসিল তোমরা ফালাই নিজেরা নিজেরা তো আমরা কিটা করুম স্যার

শুনতেই পেলেন এক ভয়ানক অভিযোগ ভয়ানক অভিযোগ যে অভিযোগ কিন্তু আমরা হরদম শুনে থাকি আজকে যে অভিযোগ উঠে এলো সেই অভিযোগের পর কি বলবেন কাউন্সিলর সুমা মজুমদার তা হয়তো আমাদের কাছে এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া আসেনি তবে এই ছবি দেখার পর এই খবর নিউজ ভ্যানগার্ডের পর্দায় যাওয়ার পর যদি কাউন্সিলর সুমা মজুমদারের কাছে এই খবরটি যায় তিনি কি স্টেপ নেবেন সেটা কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো এবং সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু যেটা ওই এলাকাবাসী বলছিলেন যে বারবার কাছে যাওয়া হয়েছে, কিন্তু কাউন্সিলর একটা বারের জন্য পাতা দেয়নি বরং বলেছেন যেটা হয়েছে তোমরা নিজেরা করে নাও তাহলে আপনি কেন ভোট নিয়েছেন সেই প্রশ্নই কিন্তু তুলছেন এই মুহূর্তে এলাকাবাসী এই খবর দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আর ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন